সুপ্রিয় দর্শক, আমরা সৌদি প্রবাসী আনোয়ারের নিজ বাড়িতে এসেছি এবং আপনারা দেখতে পেরেছেন এয়ারপোর্টে তার কফিনে লাশ এসেছে এবং তার নিজের বাড়িতেই তাকে দাফন করা হয়েছে। তো আমরা এখানে এসে যা দেখলাম, তার স্ত্রী এবং বাবা মায়ের সাথে তার স্ত্রী কি ধরনের বিহেভগুলো করেছে, তো সেই বিষয়গুলো যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। যদি বউ কইতে পেরে গো আর নাই না আর কাছে চলিয়ে গিয়ে না গাড়ি একখানে করে যাইতাম, এতে আর লগে কোনো যোগাযোগ করে না। যদি কো বাবা বউ তো মাতাল করে না, তোমার আল্লাহর কাছে শুকর বেজে উড়িতা, এ আল্লাহর কাছে শুকর বেজে উড়িয়েছি কোন দিন অসুখ কইল, এ বউ এত বড় বড় বোন কোনোদিন আরে জিজ্ঞা না তুই ভালো আসত আমারে কি কইলো আই বুঝি মাতারি, আমি কষ্ট করি গরিব গেছিলাম মনে হয় গরিব চাইল টাইল আমি কত কিছু করি উঠেছি রে আমি এত দুঃখ করে উঠে আসছি, এ বউ আমার কোনোদিন সম্মান ইজ্জত করে না, এ বউ আমার কোনোদিন ভিডিও কালে উতরে দেখা না, দশ বছর আমার উতরে দেখা না, আমার যদি কথা কইতে যাও ওই মোবাইলে কেন কেন অ্যাডভাইস করি এসে আর খারাপ ব্যবহার কর, তাই আর ঘেমা দিয়ে এনেছি আমি যোগাযোগ নেই অজ্ঞা বোনের লগে যোগাযোগ করে না, আমরা এই দুঃখে দুনিয়া মরি গেছি। আন্টি ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছি, একটা জিনিস জানি সেটা হচ্ছে যে আপনার একটা মাত্র ছেলে, আপনি তাকে বিয়ে করালেন, যেভাবে বিয়েটা হয়েছে আপনার ছেলেও আপনার সাথে থাকতো না কেন? উনি কি আপনাদের পরিবারের খোঁজ খবর নিতেন, টাকা পয়সা ভাড়া দিতেন? আপনাকে কষ্ট করলাম যে উনি কেন আপনার বাড়িতে থাকতো না, আপনি সরাসরি বললেন তাকে জিজ্ঞেস করতে, প্রশ্নটা যেহেতু ওনার কাছে গেছে আমরা ওনাকেই করবো। এবার একটু আমরা আবার একটু আসি, সেটা হচ্ছে যে আমাদের কাছে একটা অভিযোগ, সেটা হলো যে উনি বিমানবন্দরে যখন গেলেন তখন কিন্তু উনি ফোন করে বলছিলেন যে আজকে আপনার ছেলের লাশ আসবে। আমরা শুন করে না, আচ্ছা আপনার কাছে অন্য মানুষ তুমি কইছে অন্য মানুষ হাতে আছে কইছে, আচ্ছা 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 শুনেন, এখন কোন না কোন বাবা তো শুনছে, যা বলতে কোন বাবা তো শুনছে, শুনছে তাহলে শোনার পরে মানে মা হিসেবে আপনার কি মানে নিশ্চয়ই এরকম মনে হয়েছে যে আমার আর বউ আলাই দিলে বোধন বোধন এত কিছু করবো তিনি যখন মাইজি বা শহরের আশেপাশে কোন একটা জায়গায় আসতেন, কাছাকাছি চলে আসতেন, তিনি তখন বলছেন যে মোটে রাত হয়ে গেছে, উনি লাশটা নিয়ে দিঘা কিভাবে আসবে, আপনাদের এখান থেকে কারোর না কারোর একটু পাঠাইতে বলছিলেন, আমি এখানে তুমি যখন রাজধানী রওনা দিবা আমি রাস্তা জানানো থাকবো,
আমি গাড়িতে উঠে লাস্ট দিতে উঠে এক মিনিটে ঢুকেছি কিনা জিজ্ঞাসা করে আমি লাস্টে উঠছি কিনা গাড়িতে উঠি এখান থেকে ঢুকাই গাড়ি চান্সি কিনা সার্বক্ষণিক ওর সাথে যোগাযোগ ছিল কিনা হয়েছে কিনা জিজ্ঞাসা করে করে জিজ্ঞাসা আমরা আরেকটা প্রশ্ন সেটা আমরা আমার থেকে শুনি এটা উত্তর পাইছে এখন আপনার ছেলে মারা গেছে কিন্তু আজকে আরো বেশ কদিন আগে মারা গেছে কিছুক্ষণ আগে ওই যে পাশে যে মুরব্বীও যিনি বসে খুব সুন্দর একটা কথা বলছে যে যেভাবে হোক আমার ছেলে লাশটা নিয়ে আসছে এটা ছেলের উপর প্রশংসা করার আমরা করতে পারি যে যাদব নিয়ে আসছে মাশাআল্লাহ বাঁচায় তাহলে এমন একটা জায়গার মধ্যে আজকে আপনাদের দুইজনের মধ্যে কোন সমস্যা হচ্ছে কি জন্য আপনার না ওনার থেকে তো শুনবো আপনার থেকে একটু শুনি যে আমরা যে আসলাম আমরা তো ধরেন আমরা তো পুলিশ প্রশাসনের কেউ না আমরা উকিল মুক্তারও না আমরা কেন আসি জানেন কারণ আমরা গত বেশ কিছুদিন ধরে শুধুমাত্র আপনার ছেলের বউকে একাই পাইতেছিলাম শুধু ওনার কথাগুলো শুনতেছিলাম কিন্তু আমাদের সাংবাদিকতা একটা কথা আছে দুই পক্ষের কথা যদি না শোনা হয় সেটা পরিপূর্ণ হয় না কারণ এক পক্ষের কথা শুনে শুধু এক পক্ষের তো মানুষ প্রশংসা করবে এখন আপনার আপনাদের নিয়ে কিন্তু অনেক কথা উঠছে যে বাবা মা কেন গেলো না কেমন বাবা মা কিন্তু এটা তো আমাদের কাছে দেখতে খারাপ লাগতেছে বাবা মা কেমন বাবা মা হয় জিজ্ঞাসা তা আমরা আজকে সেই কারণে ঢাকা থেকে এত দূরে সকাল 8টা রওনা দিয়ে দুপুর 1টা এখানে আসছি এখন আপনাদেরকে কষ্ট দিতেছি একটু জানতে চাই আপনি আপনি তো মা হ্যাঁ মা হিসাবে ছেলে চলে গেছে যেভাবে হোক ছেলের বিদায়টা হয়ে গেছে তারপরে এখন এই যে আজকে উনিও আসলেন আপনাদের ভিতরে যেটা দেখলাম এটা তো মানে এভাবে তো এটা কি সুন্দর হইতেছে এখন এখন এটা আপনি আমাকে খুব সংক্ষেপে একটু বলেন যে এটা কেন হইতেছে আপনাদের কোন সমস্যাটা আপনাদের একটু শুনবো আপনাদের একটু শুনবো আপনি আপনার মতো একটু বলবেন এবং এটার কি আদৌ সমাধান আছে কিনা এবং কিভাবে হইতে পারে আমি স্যার আন্নার কাছে কই যদি আমার পুত বজেট এই আনছে খারাপ মানুষ বালানো আমি কইছি বউ তুই আর তুই আর উদ বলি বউ আর তোর কানে লেছি তুই কোনোদিন মারা হালাচ্ছে তুই যদি যা করছ তুই তো বেগিন জানিস মা তো হারালে আর কিছু জানি না তোর তোর দাম বড় আনছে তুই বড় সম্মানিত যদি করে মারা যাস এ আমারে ডাকো না বোলায়ও না আর কাছে আইও না আর সায়ও না চিনতো না স্যার এটা কি হেতি মনে আছে ও আল্লাহ গাবুরও রইমে জানায় এমন আছে বদুয়া দিচ্ছে আর চলে গেছে আর জান বউ তালাশি করল আর কোনোদিন বউ এক গেল সানিও রান্ধি খাবানো এক দুগা বাতো রান্ধি খাবানো বউ আর কাছে থাকে না আমার বললো যে বাবা এ ভাই আমার তোর বাড়িতে আসলে তাইলে হয়তো বোটা আমার বাড়িতে দুইটা দিন থাকবে বোর সাথে আবার দিছি বোর বাইরে সহ নাতি সহ আসতো আমার বাড়িতে অনুষ্ঠানে ছিল বনে চাইছে আর কি আমার বাড়িতে ফাঁসে বেশি দূরে না এক মাইল দুগেলি করছে তাহলে এখান থেকে যাওয়ার সময় আমার বাড়িতে হয়তো বোটা থাকবো বা একটা দিন হলো বেড়াই যাইবো আমি ঘুরে দাওয়ার দিকে জিজ্ঞাসা করলাম আমার বাড়িতে ছিল দুই দিনের ছিল নাতি যারা একটু দেখবে নাতি যারা দেখবে তারপরে বউ এখান থেকে যায়নি যখন আমার বাইরে বাইর ছেলে ছোট ছিল একটা কথা জানি কিছুক্ষণ আগে যেটা আমাদের সাথে হয়েছিল যে এখন তো মারা গেলেন আমাদের মুসলিম রীতি অনুযায়ী যে একটু খাবার দাবারের ব্যবস্থা করে দোয়া দোয়ার জন্য আমরা ওই ওনার যে একটা উল্লেখযোগ্য অভিযোগের মধ্যে একটা অভিযোগ ছিল হচ্ছে যে আমি আমার স্বামী মারা গেল এত কষ্ট তার লাশটা নিয়ে আসলাম এখন যে দু চারজন হয়তো গ্রামবাসী বা ফকির মিসকিন বা কাউকে খাওয়া দোয়ার জন্য এই যে এই কাজটাও আমি করতে পারতেছি তারা করতে দিতেছে না এটা এটা কিনলে মনে এটা অন্য কোনো মধ্যে যেন কাগজের মধ্যে কি এলে কি দিছে বুঝছেন নি এটার মধ্যে আমার স্বামীরও মনে কষ্ট আমারও মনে কষ্ট এই আমাদেরকে শরম দিছে আমরা যাইতে হারি না লজ্জা তো আমরা আনছি আমি পরে মাথা তুলি না ছেলে মতো বউ আর কাছে কি কইছে এটা আমার লোকজনের সব বলতেছে আলা মা চাচি মা দাদু মা বোন তোরে কি কইতেছে তুই তো বুঝিস না মনেছ না ভিডিও সান কেকা কেকা কইছে এটা মনে কষ্ট আছে মুরব্বী কইছে মুরব্বী খাবাইতে না মুরব্বি যা আছে মুরব্বি ডাইল ভাত খাবাইবো হের রান্ধা বাড়ি খানা লো না মুরব্বি কইছে দরকার নাই সেই জন্য আমরা আগে শরম দিছি যাইতে মারিল নিজেরও রত নাই হাতেনেরও রত নাই মানুষের কাছে সরম দেয় আমার ভাড়া নাই আমি যেতে পারি না খুঁজলি কি দশে মানুষকে আর নিয়ে দিত আমার কাছে এত এত বড় আমার কেন তুই বানাইছিস এত খারাপ কেন বানাইছিস তোর কাছে টাকা থাকতে পারে আমার কাছে থাকতে পারে না আমরা এই কথা পছন্দ করেন কিনলে থাকতো না কাছে টাকা কিনলে থাকতো না এর কাছে কোটি কোটি টাকা থাকতে পারে আমার কাছে থাকতে পারে না আমি মানো আমি মানো হেতরে এর কাছে যদি দুই লাখ থাকে আমার কাছে এক লাখ টাকা দশটা দরকার না তাহলে এইটাও হে বঞ্চিত করে দিস আমার হুতরে এইটা পর্যন্ত আমার কাছে তুমি বঞ্চিত করে দিস
আঙ্কুরন শরীফ দেরি কইতে পারি ভাই আমার মা টাকা দিতে কইলে চুরি করি আমার রোজ আমার 3000 2000 1000 এই আইজ গাবি কাছে দিব মা মরি যাই এর বাবা মারা ডাক্তার কাছে নেন লাগবো আর তো দিকেছে এই এনে দিকেছে এই এনে এই এনের মধ্যে মানে টাকা দিব দিতে কোন দিন 20000 30000 40000 সারা আর একে জীবন আমার হতে এ ববিয়া কইছে তাই ধরে 10 বছর আর দেন আচ্ছা আন্টি আমরা আপনার থেকে শুনছি অনেকগুলো তথ্যই জানলাম একটা কথা আপনার কাছে জানতে চাই যদি আপনি বলেন কারণ আপনি এখন মুরব্বী আমরা আঙ্কেলের সাথেও কথা বলতে উনি হয়তো এত সুস্থ না তো এই জন্য আপনাকে জানতে চাই এই যে এখন আপনার ভাই মানে যিনি হচ্ছে উনিও আছেন উনিও তো আপনাদের পরিবারের একজন মুরব্বী এখন যদিও এটা আমার নৈতিকতার মধ্যে পড়ে না আমি এটা বুঝি না যেহেতু আমার ভাই নাই আপনাদের একটা নাতি আছে এখন ছোট ওই যে 6-7 বছর বয়স এটা তো আপনার ছেলেরই তো এটা তো আপনি তো প্রায় সময় বলছেন যে আমার নাতিটারও দেখি না বা দেখার সুযোগ পাইনি এই যে আমার ভাই যদি থাকতো আজকে উনি চলে গেছেন থাকলে হয়তো আজকে আমরা ওনার সাথে বসে একটা সমাধান আসতে পারতাম এখন উনি মূল যিনি তিনি কিন্তু আর নাই এখন কে বাবা মা হিসেবে যেহেতু আপনারা বেঁচে আছেন এখন এটার আসলে কি কোনো সমাধান নাই মানে এইভাবে হলে আপনারা চলবেন কিভাবে তাহলে এই যে ছেলেটা আছে এটার ভবিষ্যৎটা কি হতে ছেলের উপর কথা আমরা বা ইয়ে করলাম না আপনাদের দুই পক্ষে আমরা যেটা দেখতেছি উনি 1 কোটি টাকা জায়গা নিছে ওটার কথা বলেন আগে আমরা যেভাবে দেখতেছি এইভাবে হলো তো ধরেন যে প্রতিদিন এটা চলতে থাকবে এখন তো আপনার ইয়েও নাই এটা কি আপনার ছেলেও নাই যে ছেলের উপরে রাখবো না করে বিদায় দিয়ে দিব সেরকম ওই ওইটা তো আসতেছে না এখন যদি কিছু একটা করতে হচ্ছে সেটা তো সামাজিকতা অবশ্যই মুরব্বীদের সাথে বসে সুন্দরভাবে করতে হবে আপনাদের তো বসার মতো কোনো পরিবেশে তৈরি হইতেছে না দুজন দুদিকে ছুটতেছেন এটা আসলে কিভাবে হলে আমি আপনাদেরটা জানতে চাই ওনারটা কষ্ট আমার বউর মাথা এটা ক্যাচ করতে জি আপনি একটু বলেন আপনি ওইভাবে যদি সম্মত থাকে জি আমি আমার বোনের জামাইর বোনের যে কোনো পর্যায়ে যে কোনো কিছু করতে পারি যদি উনি সম্মত থাকে বউ যদি সম্মত থাকে কোন ব্যাপারে মানে ও যদি এখানে থাকার ব্যাপারে সম্মত থাকে ফাইন আমাদের নাতি তো এখানে বাতি দেওয়ার মতো ও ছাড়া আর কেউ নেই বাকি তো সবাই সবাই ভালো চলে গেছে বাতি ওই আজ দেখার কাল ও যদি বাসা থাকুক সমস্যা নেই এখন থাকুক এই তো বড় হইলে আসবে হের বাপের বাড়ি বা দাদার বাড়ি খোঁজ করবে আমি আমি ক্লিয়ার মানে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে উনি যদি ফ্যামিলির সাথে থাকতে চায় হ্যাঁ কোনো সমস্যা নেই থাকতে কোনো আপত্তি নেই না না কিছু না আরে তুই কই ওয়েলকাম এনি টাইম আমি দরকার হলে সাজ যদি আমি ভাত না খাবো যদি আমি কাড়ে করি করত করি আনি হইলো রাতে যাই মরে গাবে আচ্ছা আপনাদের সাথে আমি আর আমার মনে হয় যে আমার এখানে আর কোনো প্রশ্ন নেই আপনি যে একটা প্রশ্ন তুলছিলেন না আপনারা বলি ক্ষমা সুন্দর দৃষ্টি করে অযুক্তি অযুক্তি এটা কোন লাগবে আমরা এটা আনতে চাই না যে কথাগুলো চলে আসছে এগুলোর মধ্যে এগুলা তাহলে কিন্তু না না আপনার মামার কথা আপনার মায়ের কথা বলা না 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 এজন্য আমরা ওইদিকে যাব যারা আমাদের কোনো কথা আমরা একটু ওনার সাথে একটু কথা বলি হ্যাঁ বলেন বলেন